প্রিয় ভাইরা আমার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন একটু কান খাড়া করে শুনেন মান তারাকাহু মিন জাব্বারিন কাসসামাহুল্লাহ যারা অহংকার করে আল্লাহর কোরআন প্রত্যাখ্যান করবে আল্লাহ তাদের অহংকারের গদি ভেঙে চুরমার করে দেবে ফেরাউন অহংকার করেছিল ফেরাউনের গদি আল্লাহ পানিতে ডুবাইয়া শেষ করছে নমরুদ অহংকার করে ইব্রাহিম আলাইহিস সালামকে আগুনে জ্বালিয়েছিল নমরুদেরও আল্লাহ তাআলা শেষ করে দিয়েছে না দেয় নাই আবু জেহেল আবু লাহাব আল্লাহর নবীর বিরোধিতা করেছে মক্কায় নবীজিকে থাকতে দেয় নাই তাদেরকেও আল্লাহ পাকড়াও করেছে বর্তমানেও যারা কোরআন হাদিসের বিরুদ্ধে দাঁড়াবে ইসলামকে উৎখাত করার চেষ্টা করবে আলেমদের বিরুদ্ধে দাঁড়াবে মাদ্রাসার বিরুদ্ধে যাবে মাহফিলের বিরুদ্ধে যাবে আল্লাহ তাদেরকেও ধরবে তাতে কোনো সন্দেহ শুধু সময়ের ব্যাপার কখন কারে ধরবে ফয়সালা কার আল্লাহ ইন্না বাদশা রাব্বিকা লাশাদীদ তোমার আল্লাহর পাকড়াও বড় শক্ত ধরে 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 না ধরলে আল্লাহ ওহু হাবলুল্লাহিল মতিন কোরআন হলো আল্লাহ পাকের মজবুত রশি জোরে কান কি রশি কোন মানুষ যদি কুয়ার মধ্যে পড়ে যায় তার জন্য আপনি রশি ফেলবেন রশি ধরে সে উপরে উঠে যাবে নিস্তালার মানুষগুলো দশতলায় উঠে লিফট দিয়া লিফট লিফটের উপরে দেখবেন শক্ত তার লাগানো সুইচের মধ্যে চাপ দেয় লিফট আপনাকে নিয়ে উপরে চলে যায় অন্ধকার কুয়োর মধ্যে পড়েছি আমরা ছিলাম বন্ধু জান্নাতে আমার বাড়ি জান্নাতে আমাদের বাড়ি জান্নাতে আমরা যেতেও চাই কোথায় তো সেখান থেকে আমরা দুনিয়ায় চলে এসেছি কিছু সময়ের জন্য হারানো জান্নাত ফিরে পাওয়ার জন্য আল্লাহ কোরআন নাজিল করেছেন এবং আল্লাহ এটাও বলে দিয়েছেন ফামান তাবিআ হুদায়া ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন যারা আমার কোরআনের রশি মজবুতভাবে আঁকড়ে ধরবে তাদের কোনো ভয় নাই পরকালে নাজাতের জন্য চিন্তাও করা লাগবে না ওয়া হুয়া হাবলুল্লাহিল মতিন কোরআন হলো মজবুত রশি যেই রশি ছিঁড়ার কোনো সম্ভাবনা নাই রশি ধরবেন এখানে রশি ধরবেন মানে কি কোরআনকে ধরবেন কোরআন আমল করবেন কোরআন জানবেন কোরআন বুঝবেন কোরআন থেকে জিন্দেগি আলাদা হতে দেবেন না তাহলে রশির ওই মাথায় আল্লাহ রশি ধরে টান দেবেন আর জান্নাতে চলে যাবে লিল্লাহি তাকবীর ওয়া হুয়া যাকিরুল হাকিম কোরআন হলো প্রজ্ঞাময় জিকির জ্ঞানে পরিপূর্ণ জিকির ওয়া হুয়া সিরাতুল মুস্তাকিম কোরআন হলো সত্য পথ সহজ সরল পথ ওয়াল্লাযী লা তাযিগু বিহিল আহওয়া ওয়ালা তালতাবিসু বিহিল আলসিনা কোরআন এমন কিতাব যা অবলম্বন করলে প্রবৃত্তি বিপদগামী হয় না কোরআন যত পড়বে ইন জবানের কখনো কষ্ট হয় না কোরআন যত পড়বেন জবানের কষ্ট হবে না আর কোরআন এমন কিতাব যেটা পড়লে প্রবৃত্তি কখনো বিপদগামী হবে না কেউ বিপদগামী হবে না ওয়ালা ইয়াশবাউ মিনহুল উলামা কোরআন থেকে ওলামাগণ জ্ঞানীগণ জ্ঞান আহরণ করবে কখনো কমতি হবে না একটু খেয়াল করেন আমার ভাইয়েরা কেয়ামত পর্যন্ত মানুষ কোরআন থেকে জ্ঞান আহরণ করবে কোরআনের জ্ঞানে এক জাররা পরিমাণ কমতি হবে না কি পরিমাণ এলেন আল্লাহ মানুষের জন্য কোরআন রেখেছেন শুনেন আরো 1000 বছর পরে পৃথিবী যত আধুনিক হবে ঠিক 1000 বছর পরের আধুনিক পৃথিবীর জন্য কোরআন তখনও সেই রকমই আধুনিক হিসেবেই জগতের সমস্যার সমাধান দেবে সর্বকালের সর্বশ্রেষ্ঠ কিতাবের নাম হলো কোরআন যা সব আধুনিকের বড় আধুনিক প্রিয় ভাইয়েরা আমার আল্লাহর পয়গম্বর বলছে ওয়ালা ইয়াখলুকু আন কাসরাতির রব কোরআন যতবার পড়বেন কখনো কোরআনকে পুরাতন মনে হবে না সুবহানাল্লাহ
সূরা ইয়াসিন আল্লাহর রাসূলের যুগে পড়েছে এখনো পড়েন আরো 500 বছর পরে পড়লেও সূরা ইয়াসিনকে পুরাতন মনে হবে না প্রতিদিন প্রতি নামাজে প্রতি রাকাতে সূরা ফাতিহা পড়েন পড়লে কি পুরাতন মনে হয় না কোরআন এটা কোরআনের মুজিজা যে কোরআন যত বেশি পড়বেন যত দিন যাবে যত বছর যাবে হাজার বছর যাবে হাজার হাজার কোটি কোটি বছর যাবে কোরআন কখনো পুরাতন হবে না ওয়ালা ইয়ানকাদি আজাইবুহু বিশ্বনবী বলেছেন কোরআনের বিস্ময়কর তথ্যসমূহ কখনো শেষ হবে না এই যুগের লোকেরা যা আবিষ্কার করতেছে মনে হচ্ছে এটা বিশাল আবিষ্কার কিন্তু 1000 বছর পরে যারা আবিষ্কার করবে তারা এই যুগে সেটা আবিষ্কার করতে পারে নাই আল্লাহর নবী বলেছেন কোরআনের বিস্ময়কর তথ্যসমূহ কখনো শেষ হবে না হুয়াল্লাযী লাম তানতাহিল জিন্নু ইযা সামিআতুহু নবীজি বলেছেন কোরআন এমন কিতাব জিনেরা যখন শুনেছে জিনেরাও কিন্তু ঠিক থাকতে পারে নাই আল্লাহর কোরআনের তেলাওয়াত নবীর পয়গাম্বরের কণ্ঠে শুনেছে ফলে জিনেরাও আল্লাহর নবীর উপরে ঈমান এনে মুসলমান হয়ে গেছে ও ভাই নবীজির কণ্ঠে কোরআনের তেলাওয়াত শুনে জিন পর্যন্ত মুসলমান হয়ে গেছে আর আমাদের সমাজে এমন এমন মানুষও আছে কোরআনের তেলাওয়াত শুনলে উল্টা ফেরাউনের মতো হিট করে